প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো এবং 2022 উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের জন্য সব থেকে বড় ঘোষণা করলো বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে। তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে পরিবর্তন করে বাড়িয়ে দেওয়া হলো তোমাদের সিলেবাস। কোন কোন বিষয়ের ক্ষেত্রে তোমাদের সিলেবাস বাড়ানো হলো, কিভাবে তোমরা সিলেবাসকে ডাউনলোড করতে পারবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে কি সিলেবাস বাড়ানো হবে, এছাড়া তোমাদের সাজেশন নিয়েও তোমরা বহু কোশ্চেন করেছো, তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ও কাজেই এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, ওখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো রীতিমতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সিলেবাসকে 30% থেকে 30% রিডিউস করা হয়েছিল অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারাই। আর কিছুদিন আগে যেটা আগের বছর সিলেবাস ছিল সেই সিলেবাসই থাকবে বলে বলা হয়েছিল। আর যখনই সিলেবাস প্রকাশিত হয়েছিল তখনই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম এবং আমিও তোমাদের জানিয়ে দিয়েছিলাম সায়েন্সের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু রীতিমতো ও তোমাদের সিলেবাস যেটা আছে সেই সিলেবাস থাকলে পরবর্তীকালে ছাত্রছাত্রীদের বহু সমস্যা হবে। কারণ সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা আছে, জয়েন্ট আছে, নিট আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সিলেবাসই পড়তে হয়। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কোনো অংশে হয়তো অন্যান্য যে সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী আছে সেই সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে থাকবে। এই দিকের কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা হয়েছে সিলেবাস নিয়ে। এই মুহূর্তে আগের যে সিলেবাসগুলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দেওয়া হয়েছিল সেই সমস্ত সিলেবাসের নোটিশকে এবং সিলেবাসের বিজ্ঞপ্তিকে কিন্তু সম্পূর্ণভাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রিমুভ করা হলো বা সরিয়ে নেওয়া হলো। এই মুহূর্তে সিলেবাসকে পরিবর্তন করার জন্য বোর্ড কিন্তু নতুনভাবে আবার বিজ্ঞপ্তি দিল এবং নতুন সিলেবাস দেওয়া হলো। ও আর্টস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আর্টসের যারা ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রে কিন্তু, কিংবা কমার্সের যারা ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রে কিন্তু সেরকমভাবে কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি সিলেবাসের। এ শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে যেহেতু সায়েন্সের বৃত্তিমূলক পরীক্ষাগুলো আছে যাতে তাদের অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সিলেবাসকে কিছু অংশে বাড়িয়ে দেওয়া হলো। বন্ধুরা, সবার প্রথমে গুগলে গিয়ে তোমাকে wbbchse.nic.in, এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা সার্চ দিলেই কিন্তু ও তোমাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু তোমাদের জন্য বিজ্ঞপ্তি রীতিমতো দেওয়া রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো বিজ্ঞপ্তি রয়েছে। এ ঠিক আছে, একটা রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ফর সায়েন্স সাবজেক্ট, ঠিক আছে। এখানে তোমরা যদি ক্লিক করো বিজ্ঞপ্তি খুলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কাছে একটি বিজ্ঞপ্তি খুলে গেছে, কালকেই এই বিজ্ঞপ্তিটি রাতে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, কালকেই কিন্তু এটা রীতিমতো প্রকাশিত হয়েছে। সাবজেক্টে তোমরা দেখতেই পাচ্ছ রিডিউস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন ফর সায়েন্স সাবজেক্টে, অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউট টিচার ক্যান্ডিডেট ফর 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2022 অ্যান্ড HS এক্সামিনেশন 2002। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, তোমরা যারা 2022 উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা যারা 2022 একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য নতুন রিডিউস সিলেবাস দেওয়া হলো। তো এখানে তোমরা প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্লাস 11 সিলেবাস দেখতে পাচ্ছ, যে ফিজিক্স এর কী কী সিলেবাস রয়েছে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে নিচে যদি চলে যাও তো এখান থেকে কোশ্চেন প্যাটার্নও তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ফিজিক্সে কোথার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, টোটাল কত নম্বর, 70 নম্বরের পরীক্ষা কোথার থেকে কোথার দিক, ফাইনাল পরীক্ষায় কোশ্চেন আসবে সেটা দেখে নিচ্ছ। তারপরে এখানে থিওরি পার্টের ব্যাপারগুলো দেখে নিচ্ছ, কী কী থিওরি রয়েছে। তো এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু রীতিমতো সিলেবাস এখানে দেওয়া রয়েছে, এবং এই যে কেমিস্ট্রির কোশ্চেন প্যাটার্ন এরকমভাবে প্রত্যেকটার, এরকমভাবে প্রত্যেকটা ম্যাথামেটিক্সে দেওয়া রয়েছে, সেট, রিলেশন, ফাংশন, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে, এগুলো তোমাদের আই হোপ প্রত্যেকেরই হয়ে গেছে, কেন আমিও ক্লাসে করিয়ে দিয়েছি সবাইকে। তো রীতিমতো এগুলো তো তোমাদের লাগবেই, ম্যাথামেটিক্সের এর ক্লাস ইলেভেনের কী কোথার থেকে কী রয়েছে সমস্ত কিছু, ঠিক আছে। এগুলো আদার্স যে তোমার সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো ও আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে বাংলার ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টস, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সোশ্যোলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ওপরের যে নোটিশটা আছে সেই নোটিশে তোমরা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর কিন্তু রীতিমতো ও তোমরা দেখতে পারবে যে কোন কোন সিলেবাসগুলো এই মুহূর্তে
এ তোমাদের রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো 2022-এর একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা এবং 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সিলেবাসকে পুনরায় পরিবর্তন করে কিছুটা বাড়িয়ে দেওয়া হলো। সায়েন্সের ক্ষেত্রেই বেশিরভাগ বাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা সিলেবাসটা দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমার কী সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্ট অনুযায়ী কতটা সিলেবাসকে বাড়ানো হলো বা কমানো হলো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এর পরবর্তী বিষয় হচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের কি সিলেবাসকে আবার পুনরায় বাড়িয়ে দেওয়া হবে। যে সময় আমি ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBBSC-র যে মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কোনো রকম সিলেবাস বাড়ানো কমানো কিংবা পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত আসেনি। এরপরে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমরা সাজেশন নিয়ে বহু কোশ্চেন আমাকে করেছো। এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি যে সাজেশন প্রথমে নয়, সাজেশন দিয়ে কিচ্ছু হয় না, শুধুমাত্র এটা টাইপ অফ বিজনেস। এস বিভিন্ন রকমভাবে বিভিন্ন ব্যক্তি বিজনেস করার চেষ্টা করে এবং সেই কারণেই দেখবে ফ্রন্ট পেজে এবং লাস্টের পেজে বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে তাদের ছবি দেয়া। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী বই কিনছে, তার মধ্যে 4-5 জন ফার্স্ট হচ্ছে তার ছবি দেয়া। বিভিন্ন রকম বিভিন্ন উপায়ে দেখছি বিভিন্ন মানুষকে মার্কেটিং করতে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই একটা জিনিস বলবো, সবার প্রথমে তোমাদের বইটাকে সম্পূর্ণভাবে তোমরা কমপ্লিট করো, তার আগে কিন্তু কোনো কিছুর ওপরেই ভরসা করতে যেও না। সাজেশন রীতিমতো এরকমভাবে কোনো ব্যক্তি ভবিষ্যৎবাণী করে বলে দিতে পারে না অ্যাকুরেট, এই বিষয়গুলোই তোমাদের আসবে। তুমি 4-5টা সাজেশন বই মিলিয়ে দেখতে পারো, কমন কোশ্চেনই কিন্তু রয়েছে, কারণ যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর ওর একটু চেঞ্জেস করে বইগুলোকে সেল করা হয়। এ প্রধানত 2022-এর সাজেশন, 2023-এর সাজেশন বা 2021-এর সাজেশন বলে এরকমভাবে কিছুই হয় না। একটা গেস থাকে অবশ্যই যে আগের বছর এই কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলো নাও আসতে পারে, কিন্তু অ্যাকুরেট বা 100% কোনো শিক্ষকই কিন্তু যতই 10-20 বছরের এক্সপিরিয়েন্স হোক না কেন বলতে পারে না। কেউ দেখবে বলতে পারে না যে পার্টিকুলার এই কোশ্চেনটা তোমাদের আসবেই আসবে পরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, বলবে যে এই বইয়ের মধ্যে কিছু কোশ্চেন আসবে, কিছু কোশ্চেন তোমরা কমন পাবে। অবভিয়াসলি কিছু কিছু এরকম কোশ্চেন থাকে যেগুলো আসার এবং যেগুলো ইম্পর্টেন্ট প্রত্যেক বছরের জন্যই সেটা ইম্পর্টেন্ট থাকে। কেউ যদি এবছরে কোনো সাজেশন তৈরি করে সেই সাজেশনটা ঘুরিয়ে ফুরিয়ে পরের বছর পাবলিশ করাও যেতে পারে। সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো সাজেশনের দিকে অযথা নজর না দিয়ে পুরো সিলেবাসটাকে সম্পূর্ণ কমপ্লিট করো, নয়তো বা পরবর্তীকালে কিন্তু তোমাকে সমস্যায় পড়তে হবে। শুধু সায়েন্সের ক্ষেত্রে না, আর্টসের ক্ষেত্রেও, এবং প্রত্যেককে সেটাই বলবো। আর সাজেশনের উপকারিতা বা ভালো দিকের কথা যদি বলি সেটা এই মুহূর্তে না, যখন রীতিমতো বছর শেষ হয়ে যাবে, একদম পরীক্ষা হবে তার কিছুদিন আগে কিন্তু সাজেশন ছাত্রছাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যারা সমস্ত সিলেবাস কমপ্লিট করতে পারে না তাদের জন্য যে কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট সেইগুলো তারা বারবার করে রিভাইজ করে, সেক্ষেত্রে তাদের সুবিধা হয়ে থাকে। কিংবা কোনো ছাত্রছাত্রী যদি সারা বছর পড়তে না পারে সেক্ষেত্রে তাদের জন্য সাজেশন উপকারিতা হতে পারে, কিন্তু সেটা যৎসামান্য। তোমরা সাজেশনের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিলে, কিছুটা আমি তোমাদের জানিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে পুরোপুরি এক্সপ্লেন করার তোমাদের চেষ্টা করব কেন ছাত্রছাত্রীরা সাজেশনের পেছনে এত দৌড়ায়, কেন এত সাজেশন নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়, সমস্ত কিছুই। কিন্তু তোমাদের এই মুহূর্তে রিকোয়েস্ট করব, তোমাদের ভালোর কথা চিন্তা করে তোমরা কিন্তু টেক্সট বই সম্পূর্ণভাবে কমপ্লিট করো, এবং যখন তোমাদের সাজেশন দরকার অ্যাটলিস্ট পরীক্ষার আগে আগে ফাইনাল পরীক্ষা, তখন কিন্তু আমি তোমাদের বিনামূল্যে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়ার প্রচেষ্টায় রয়েছি। কাজেই তোমাদের কোনো সমস্যার বিষয় নেই, চিন্তা করারও কোনো বিষয় নেই, কোনো অর্থও লাগবে না, কোনো সময়ও যাবে না, সেই রকমভাবে আমি পরিকল্পনা করছি। তোমাদের এর 2022-এর উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর জন্য যে যে প্রশ্নগুলো বিষয়ভিত্তিক ইম্পর্টেন্ট সেই সেই প্রশ্নগুলো দেওয়ার, এবং সেটা আমি পরিকল্পনা করছি ইনস্টাগ্রামে তোমাদের দিয়ে দেবো। আর এক্ষেত্রে আমি মনে করি সময়ের আগে সাজেশন ছাত্রছাত্রীদের তুলে দেওয়া মানেই অ্যাকচুয়ালি টাইপ অফ বিজনেস। তোমাদের কি এই মুহূর্তে মনে হয় সাজেশন নিয়ে, টেক্সট বই নিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও, এবং তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট নিজেদের ভালোর কথা চিন্তা করে টেক্সট বইটাকে সম্পূর্ণ করো। সাজেশনের দিকে সাজেশনের কথা মাথায়ও এনো না, শুধুমাত্র টেক্সট বই পড়ো এবং তা থেকেই তোমরা 95% নাম্বার তুলতে পারবে। কীভাবে সমস্ত কিছু এক্সপ্লেন করবে এবং সাজেশন নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আসবে, যাতে তোমাদের চক্ষু দৃষ্টি আমি খুলতে পারি, যেটা আগেও আমি বিভিন্ন রকমভাবে প্রত্যেকটা বছর তোমাদেরকে বলে গেছি। এই বছরও ডেডিকেটেড ভিডিও আসবে তোমাদের জন্য, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, যাতে আগেভাগেই তোমরা সাজেশনের রহস্য জানতে পারো। প্র্যাকটিক্যালি রোডে গিয়ে তোমাদের জন্য এই বিষয়টা এক্সপ্লেন করব, তোমরা যেহেতু বলেছো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।